আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনি কি সুস্থ হতে চান? আপনি কি ভালো হতে চান, ভালো থাকতে চান? আপনি কি ব্যথামুক্ত একটা জীবন চান? আপনার কি ইচ্ছে করে আরও 10টা সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে ব্যথামুক্তভাবে চলাচল করতে? ব্যথার জন্য সারা রাত ঘুমাতে না পারা মানুষটাকে একবার ইচ্ছে করে না যে একবার শান্তিতে কিছুক্ষণ ঘুমাই? দিনের পর দিন, বছরের পর বছর যখন আপনি বিছানায় শয্যাশায়ী নিয়ে আছেন, এক গ্লাস পানির জন্য আপনাকে কাউকে ডাকতে হচ্ছে সাহায্যের জন্য, যে এক গ্লাস পানি আমি পিপাসার্থ। বাথরুমে যাবেন, কাউকে ডাকতে হচ্ছে আপনাকে। খাবেন, প্রচণ্ড ক্ষুধার্ত, কাউকে ডাকতে হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ইচ্ছা করে না, তাদের জন্যই বলছি আজকে ভিডিওটা, তাদের জন্য। এরকম অসংখ্য ঘটনার সম্ভার নিয়ে আমরা আসলে সবসময় হাজির হই আপনাদের সামনে। যারা দীর্ঘদিন যাবৎ ডক্টর.মদ শফিউল্লাহ প্রধান স্যারের ফলোয়ার, স্যারের ভিডিওগুলো দেখে আসছেন, হাজারো মানুষ, হাজারো বলবো না, আমি এখন বলবো আসলে লাখ লাখো মানুষ আছেন যারা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন স্যারের চিকিৎসা নিয়ে, ভালো অবস্থায় আছেন, ভালোভাবে বেঁচে আছেন, সুস্থ স্বাভাবিকভাবে আছেন, এবং প্রতিনিয়ত তারা দোয়া করছেন আমাদের জন্য, ফোন করছেন, এসএমএস করছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আপনাদের এই হাসি মাখা মুখটা যখন আমরা দেখি, আমরা পৃথিবীর সকল ক্লান্তি, সকল কষ্ট আমরা ভুলে যাই। আপনাদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আমরা আরও আরও চাই। দর্শক শুরু করি। আমার সাথে আসলে মূলত এখন যে ভাই বসে আছে, উনি একজন প্রবাসী ভাই আমাদের, দীর্ঘদিন যাবত উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং খুবই কর্মঠ একজন মানুষ। মাঝে কাজ করতে গিয়ে কখনো না কখনো ছোটোখাটো কোনো না কোনো বিপত্তি তৈরি হয় এবং র্যান্ডমলি উনি কাজ করতেন, হঠাৎ করে একটা সময় দেখছেন যে প্রবলেম শুরু হয়েছে এবং এই প্রবলেমটি ওনার বেশ অনেকদিন আগে থেকে, এবং তখন কিছুটা ট্রিটমেন্ট করে কিছুটা সুস্থ হওয়ার পরে পরবর্তীতে প্রবলেমটা আবারও দেখা দেয় এবং একটা সময় এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে উনি হন্য হয়ে খুঁজছিলেন এর আসলে চিকিৎসাটা কী আছে, এবং শেষ পর্যন্ত উনি এর সন্ধানও পান। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কী হয়েছিল ওনার জীবনে এবং সর্বোপরি এখন উনি কেমন আছেন। প্রথম বলতে 2008 সালে আমি আমার বাইর দোকানে কাজ করতাম, দোকানে কাজ করতে মাল আসছিল, নাম বললে তো আর লাভ না, সবাই তার মাল চিনবে না, ওজনীয় মাল আসছিল 8 কেজির মতন, 8 কেজি একটা থাকে এরকম, প্রায় 200 পিস মাল আসছিল। লেবার না পাওয়াতে আমরা দুই ভাই উঠাইতেছি বাইরের দোকানে, আমি তো কাজ করতাম, উঠাইতে উঠাইতে ফট করে এখানে টন করে একটা আওয়াজ ছিল, এমনি এমনি মনগুলো উঠাই এভাবে বেলা মারতাম, এমনি ভাঁজ হয়ে যেত। পরে এই যখন টন করে একটা আওয়াজ হয়েছে, পরে ফেদার ট্যাবলেট খাই 2-4 দিন ভালো, পরে আমার ভাই আমার সেই চিকিৎসার জন্য প্রায় 1 বছর আমাকে বহুত ডাক্তারের কাছে নিয়েছে, ওমানে মাস্কেট, কোনো ভালো হয়নি। ভালো না হওয়ার পরে বাংলাদেশে চলে আসি, একবারে আসি বাংলাদেশে আমাদের এলাকাতে একজন ডাক্তারের সাথে ট্রিটমেন্ট নিই, নেওয়ার পরে কয়েক ডাক্তারের কাছে গেছি, তারপর আরও ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়েছি, পরে আমি পর 7 বছর ভালো ছিলাম। আমি বুঝতেই পারিনি যে আমার ব্যথা আছে। উনি আমাকে 3টা ইঞ্জেকশন দিয়েছিল কোমরে, আমি আসলে আর্থিক অভাবের কারণে তখন চিকিৎসা ভালো করতে পারিনি, আমি 2টা দিয়ে ভালো হয়ে গেছিলাম আর দিইনি। তো পরে আমি 2015 সালে আমি ওমানে কাজ করতে এতে ফ্রান্সে কাজ করতেছি, কাজের মাধ্যমে পরে আমি যখন ফ্রান্সে কাজ করতেছি 15 সালে হঠাৎ করে আমার ব্যথা এটা বাড়ে যায়। বাড়ে যাওয়ার পরে ওখানে সমস্ত আমার এক বড় ভাই আছে ওখানে, যিনি আমার জন্য আমরা কাগজ করে দিছে, কাজ দিছে সব কিছু, হানিফ ভাই, তো উনি যথেষ্ট পরিমাণ ডাক্তারদের কাছে আমাকে নিয়েছে। 2018 সালে লাস্ট 13-14 জন ডাক্তার বৈঠকে বসছে ওখানে, সবাই একটা বলতেছে এর যে বয়স, এই বয়সে এটা ট্রিটমেন্ট নাই, কেননা একটাই ট্রিটমেন্ট অপারেশন, আর এই অপারেশনগুলো শতকরা 2-5 জন সুস্থ হয়, বাকি সবাই একসময় কিছুদিন পর হুইল চেয়ারে বসে যায়। শতকরা প্রায় 95 জনে হুইল চেয়ারে বসে যায়, কেন এই অপারেশনগুলো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসাকসেসফুল ডাক্তারে বলতেছে, আর এর যে এখনো বাচ্চা ছোট, ওয়াইফ এখনো ইয়াং, এই বয়সে যদি বসে যায় তাহলে তো কিছু। 2022 সালের মে মাসে 5 তারিখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এক ডাক্তার, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, মসজিদে পরিচয়, তারাবির নামাজ করতাম জানি মসজিদে পরিচয়,
তো উনি তখন মানুষের সেবা করে মন মানুষ তো ওইরকম দেখি খ্রিস্টান থেকে মুসলমান ফুল ফ্যামিলি মুসলমান হয়েছে ওনারা মসজিদে নামাজ পড়তেন যাইলে উনি আমার ভাষণ দিত মসজিদে এইভাবে যারা চেয়ারে বসে থাকে সবসময় চেয়ারে না বসতে সবসময় বেল না লাগাইতে হাড়ের প্রবলেমগুলোর প্রবলেম উনি আমি অর্থোপেডিক ডাক্তার বড় ধরনের ওখানে নাম করা তখন ওনার কাছে মসজিদে দেখা করতে করতে উনি বলছে আমার কাছে চলে আয় তো দেখি উনি আমার রিপোর্টগুলো দেখি বলতে কি করস কাজ করো সাথে সাথে সিল মারে দিছে আমার কাজ বন্ধ করে দিছে 2000 মে মাসে মানে 2022 সালের মে মাসে এমন টেনশন পড়ছে কাজ বন্ধ করে দিছে ফ্যামিলি আছে এইভাবে কি চলা যায় এই বয়সে তখন আরও অপারেশান 3 মাস কাজ বন্ধ পরে কি করো নেট খুঁজতে 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 আপনাদের এটা পাই তখন অনেকজনে বলে অনেক রোগী দেখতেছি দেখতে দেখতে আরও কয়েকজন ডাক্তারও দেখছি কিন্তু ওনার যে রোগগুলোর কথা বলতেছে আবার কয়েকটা অনেক টিম মিলে যায় আবার যারা দেখলাম প্রবাসী অনেকজনে বা ইয়ে দিতেছে মানে এরকম রিভিউ দিচ্ছে আবার এরকম বসি বিলিভ করতেছে তো সব কিছুর পরে আমি দেখলাম যে ওরা তো আর সবাই মিথ্যা কথা বলে না ওদের সবাই তো আর এদেরকে ওনারা ভাঙা করেনি আর সবারই তো মৃত্যুর ভয় আছে তো আমি কই একটা চেষ্টা করি দেখি তো স্যারের কাছে স্যার তো 30 দিনের ভর্তি দিয়েছেন তার স্যার তখন ছিল থাইল্যান্ডে থাইল্যান্ড গেছিল পরে স্যার এই নোবেল ভাইকে আমার সাথে আমার আপনারা এখন চয়েস করে দিচ্ছে আর স্যার নোবেল ভাইকে মেসেজ করে দিছে ট্রিটমেন্ট করার জন্য তো এই এখানে নোবেল ভাই যথেষ্ট আমার জন্য মানে এক্সট্রা কিস করছে আমি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমি ওনাদেরকে ফ্রেন্ডলি অনেক সময় রাস্তা ঝকসময় ডাকিয়ে নিতাম ভাই কী খাবেন কেন ফ্রেন্ডলি একজন মানুষের থেকে কিছু নিতে হলে কিছু দিতে হয় আপনারা বেতন দেন সেটা আলাদা একটা ফ্রেন্ডলি মানুষের সাথে সম্পর্ক করতে হলে কিছু তো উনিও আমাকে ফ্রেন্ডলি অনেক সময় 10টা বাজে যাইত অনেক সময় 9:30 বাজে যাইত কথা দেখেন আমার ডিউটি শেষ কিন্তু আমি আপনার জন্য আমি আপনাকে শেষ করি কোর্স করি তারপর যাবো এই যে স্যার আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল স্যারের কাছে আসলেন স্যার আপনাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আমি টাইম টু টাইম আপনার কাছে আসতাম এবং আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতাম প্রথম দিকে ইমপ্রুভমেন্টটা আমরা দেখেছি খুব দ্রুত পরিমাণ আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছিল মাঝখানে আপনি একটু সংশয় প্রকাশ করতেন যে আসলে কেমন হবো বা কতটুকু হবো অল্প একটু ভালো হচ্ছে মানে আমরা প্রতিটা ধাপে ধাপে দেখতাম যে আজকে আপনি 20% ভালো হচ্ছেন কালকে 5% কালকে আরও 10% ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে আজকে কততম দিন আপনার আজকে 27তম দিন 27তম দিন এই যে বিভিন্ন সংশয় পরিবারের যখন 20তম দিন ছিল না তখন আমি সুস্থ যেটুকু 20 তারিখ পর্যন্ত ভালো হয়েছি ওইটাই 80% আলহামদুলিল্লাহ আমার এটাই আমার চাওয়া ছিল যে আমার হার্ট তো 100% আমি কখনো ভালো হবো না আমার আমার এটাই চাওয়া আছে 70-80% ভালো বাকিটা আমি অ্যাডজাস্ট করে চালানি তো এই যখন এই পশু না পশু আমাকে যখন সারে আকু বটম দেয় ইঞ্জেকশন দেয় উনি কাপ দেয় আলহামদুলিল্লাহ আমার এই পা আলহামদুলিল্লাহ যেটা আমি চাইছি 70-80% এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এখন আমি চিন্তা করছি যে আমি তো আর থাকি লাভ না যেটা আমার পাওয়ার পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এত দূর থেকে আসা এই যে পরিবারের সবার ইচ্ছার বিরুদ্ধে আসা এই যে অনেকগুলো জিনিস কাটিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আসা তার মানে সেই আশাটা আপনার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি অনেকটুকু সুস্থ আছেন এবং ভালো আছেন এই যে দীর্ঘ সময়ের পরিক্রমায় আপনি কি মনে হচ্ছে যে এখন আপনি আবার সেই ব্যথামুক্ত ভাবে আগের মতো করে অনেক কাজই আবার এখন যেগুলো একটা সময় আপনার কাছে অনেক কঠিন মনে হতো সেগুলো এখন অনেক সহজে আপনি করতে পারবেন হ্যাঁ করতে পারবো কিন্তু আমি সব কাজ এখন আর করবো না কেন আমি আগে এরকম আমি সব কিছু হেয়ালে করে যাই আমার ব্যথাটা হয়ে গেছে তো আমার তো যেটা প্রবলেম এটা তো এটা যদি আবার হয়ে যায় তাহলে আমি আবার কষ্ট করতে হবে তাই আগের থেকে বাসে করতে হবে এখন নিয়মকানুন মানে চলতে হবে সারে বসার নিয়ম শিখাই দিছে হাঁটার নিয়ম শিখাই দিছে চলার নিয়ম শিখাই দিছে উনি শিখাই দিছে অসংখ্য দর্শক আপনি কিছুদিনে কিন্তু দেখেছেন আপনার আশপাশে অনেক মানুষ ছিলেন অনেক পেশেন্ট বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন কেমন দেখেছেন তাদের কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই আমি যেটা বলতেছি সবাই এটাই বলতেছে যে ভাই 100% আল্লাহ যেটা দিছে ওটার হিসাব আলাদা যেটা আপনি 70-80% সুস্থ হইলে বাকিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি এইগুলো শুনেই আমার কাছে আরও আত্মবিশ্বাস হয়েছে দর্শকদের জন্য যারা এই মুহূর্তে ক্যামেরার পাশে আছেন তাদের জন্য যারা এই মুহূর্তে অসংখ্য অসহায় মানুষ আছেন বিছানায় শয্যাশায়ী বলেন দীর্ঘদিন ব্যথায় জর্জরিত আছেন তাদের জন্য যদি কিছু বলেন হ্যাঁ আমি বলবো আমি নিজেও অবিশ্বাস্য ছিলাম আমি নিজেও অনেক সময় ইয়েতেছিলাম যে ভালো হবো কি না আমি নিজেই চিন্তা করছি কোনো এক সময় আমি বলবো যারা বিশ্বাস যদি নাও করে আমিও একসময় বিশ্বাস কম করতাম তো
ওনারা এখানে আসি রোগীদের সাথে কথা বলতে পারবে, কেন এখানে ওপেন রোগী আছে, ওপেন রোগী আছে, দশজন রোগীর সাথে কথা বলে বুঝতে পারবে, আশা করি আটজন রোগী আপনাদের পক্ষে কথা বলবে। দেখলাম উনিও বলতেছে বাবা বাকিটা অ্যাডজাস্ট করে নিতে হবে, আলহামদুলিল্লাহ যেটা চাইছি এটাই পাইছি। উনি ড্রাইভিং করে, তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যার আর আপনাদের টিম অনেক ভালো, সবাই স্ট্রং এক জায়গায়, কোনো সময় মানুষ টাইমলি টাইম আসা, খাওয়ানো, মানুষের যত্ন সবগুলো যথেষ্ট এখানে, ঝাড় রুম পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া সব দিকে যায়, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। এমনকি আপনাদের যিনি ম্যাডাম, ম্যাডাম নিজে আসে খবর নেয়, এমনকি কোনো কমপ্লেন থাকলে উনি আমরা বললে বলে কমপ্লেন লেখেন, আমরা কমপ্লেন বলি না, তারপরে উনি বলছেন না আপনাদের সমস্যা লিখতে হবে। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমি মনে করি আপনারা যারা এই প্রবলেমে ভুগতেছেন, পিএলআইডির সমস্যা, পায়ের সমস্যা, আপনারা একবার আসি চেষ্টা করতে পারেন, আমার কথার জন্য না, আপনাদের যদি মন চায়, আপনাদের যদি ভালো চান আপনারা চেষ্টা করতে পারেন, ভালো করার মালিক আল্লাহ, হাসপাতাল জাস্ট উসুল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা, গত এত বছরের ঘটনা এত সংক্ষিপ্তভাবে, এত কষ্ট, এত ঘটনা, এত ব্যথা বা এত ডক্টরের কাছে যাওয়া, এত কিছু আসলে এত স্বল্প সময়ে বলা সম্ভব না। ওনার মূলত যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার পিএলআইডি সমস্যা ছিল, পাশাপাশি ওনার হচ্ছে ছায়াটিকা নার্ভের প্রবলেম ছিল, এবং এটার জন্যই মূলত ওনার পায়ের দিকে ব্যথাটা চলে যেত। যাদের এই ধরনের সমস্যা আছে, দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যা হচ্ছে, তাদেরকে বলছি ব্যথায় আর জর্জরিত হওয়ার কিছু নেই, চেষ্টা করুন, আগে আইডেন্টিফাই করুন যে আপনার আসলে সমস্যাটা কী। সমস্যাটা যদি এর সাথে মিলে যায়, নির্দ্বিধায় আমাদের হটলাইন নাম্বারে শুধু একটি ফোন করুন, ওই ফোনটাই হয়তো আপনার জীবনটাকে বদলে দিতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনে হয়তো ফিরে আসতে সহযোগিতা করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, সর্বোপরি আমাদের DPRC হসপিটাল যেটা ঢাকার প্রাণকেন্দ্র, ঢাকার শ্যামলীতে অবস্থিত, আমাদের এই হসপিটালের জন্য দোয়া করবেন, যাতে এই হসপিটাল থেকে, যেটা আপনাদের অনেকেই বলেন, অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভালো হওয়ার কারখানা, এখানে মানুষ আসলে শুধু সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যান, সেই ভালো হওয়ার কারখানা, সুস্থ হওয়ার কারখানা যাতে আজীবন থাকে, এরকম হাজার হাজার মানুষকে যাতে সুস্থ করে দিতে পারেন। আল্লাহ অবশ্যই, আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না, আল্লাহ চাইলেন তো অবশ্যই হবে, অন্তত চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।